রাত পোহালেই বড়দিন। এই সময় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মাইথন পর্যটন কেন্দ্রে বহু দূর দূরান্ত থেকে মানুষ বনভোজন করতে ও বেড়াতে আসেন। মনোরঞ্জন পরিবেশের সাথে জলাধারে নৌকা বিহার করা যায়। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের ছবি দেওয়া স্বাগতম গেটের উদ্বোধন করেন বিধায়ক বিধান উপাধ্যায়। মাননীয় বারাবনী বিধায়ক শ্রী বিধান উপাধ্যায় মহাশয়, আমাদের জেলার সভাপতি পার্টির, ওনাকে আমরা আবেদন করেছিলাম, উনি এসছেন, গেটটা উদ্বোধন করেছেন। আমাদের এখানে দু মাস ধরে ভ্রমণকারীরা এখানে আসবেন। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক হিসাবে আমরা সমস্ত মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে আমরা ইতিমধ্যে তৈরি হয়েছি এবং আমরা আশা করছি যে আমাদের এই পিকনিকের মশরুমে আমাদের এই এলাকাবাসী আমাদের সঙ্গে থাকবেন এবং ভ্রমণকারীরা যারা আসবেন তাদের কোনো কষ্ট না হয়, এটা আমরা দেখার চেষ্টাটা। এবছর গোষ্ঠী দ্বারা নৌকা চালকরা ঋণ নিয়ে একটি বড় নৌকায় নৌকা বিহার করা যাবে একসাথে 30 জন। যাত্রীরা আসছে, আস্তে আস্তে করে তো বাড়ছে, আস্তে আস্তে করে আসছে লোক। এবারে মানে আরম্ভ হয়ে গেছে। কি কি সুবিধা মানুষের জন্য এবারে নতুন দেখতে পাবে মানুষ মাইথনে এসে? এবারে আমরা নতুন স্পিড বোট করেছি, নতুন বড় নৌকো করেছি, জেন্টার নৌকো, এসব আমরা সুবিধা করেছি। আর আমাদের যে আগেকার নৌকো আছে সেগুলো আছে। নৌকোর কি কাজকর্ম চালু করে দিয়েছে? হ্যাঁ, মোটা হ্যাঁ কাজকর্ম চালু হয়ে গেছে। মোটা এবারে আস্তে আস্তে 10 দিনের ভিতর রেডি হয়ে যাবে আমাদের সব। কি ভাবছেন কি আগের চেয়ে এবারে একটু লাভ হবে আপনাদের দেখতে পাবেন? হ্যাঁ, আগের চেয়ে লোক এবারে আনন্দ বেশি পাবে। মানে আগে থেকে আমরা অন্য অন্য ডেভেলপ করেছি, মানে স্পিড বোট নৌকা যেরকম আছে আমাদের, মানে আগে থেকে লোক এবারে ভালো লাগবে, ওদের নিশ্চয়ই ভালো লাগবে। মানুষকে কি বার্তা দেবেন যে একটা নতুন ভাইরাস আসছে, ওদের কি আপনারা সতর্কতা রেখেছেন? ওদের আমরা মাস্ক ব্যবস্থা রেখেছি, স্যানিটাইজার রেখেছি, সবাইকে প্রত্যেক মানুষকে বলবো যে সবাই নিজে নিজে মাস্ক পরুন, তারপর নৌকা উঠুন, আমরা স্যানিটাইজার দেবো ওদেরকে। ভিড় কতটা আশা করছেন মাইথনে? আশা করা যায় যে সে হিসাব ব্যবস্থা করেছি যাতে আমাদের আর ভিড়টা বাড়ে, আর লোক যাতে এসব শুনে পরে আমাদের লোক আসবে। আপনাদের তো এটাই আশা, এটা নিয়ে আপনারা? হ্যাঁ, আমাদের এটাই আশা। আমাদের সিজনে ভরসা আমাদের সব কিছু, সারা বছর ধরে আমরা বসে থাকি, এক মাস আমাদের নৌকো চালা। এই সিজনের সময় বাইরে বাইরে সব লোক আসে, দূরে দূরে লোক আসে, তাদের নিয়ে আমাদের নির্ভর। তাই এবারে তো অনেক টাকা মনে হয় আপনারা পুঁজি ফাঁসিয়েছে? হ্যাঁ, আমরা মানে পুঁজি ফাঁসি মানে পুরো লোন নিয়েছি আমরা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।